অনেক দিন পর আমরা একটা বন্ধুর বাসায় ঘুরতে গেলাম। এটা আমার বড় মেয়ে, বড় মেয়ের জামাই। এটা হলো ছোট মেয়ে, ছোট মেয়ের জামাই। আর পাশে যে বসে আছে উনি হলো আমাদের ফ্রেন্ড। তাদের বাসায় এসেছি আমরা ঘুরতে, কিছুক্ষণ সময় বসে বসে গল্প গুজব করছি সবাই। খুব ভালো লাগছে, সবার মুখে আনন্দ, সবাই ঘুরতে এসেছে। এখন অনেক ঠান্ডা পড়ে গেছে, তাই বেশি ঘোরাফেরা করা যাবে না। এবং কানাডাতে অনেক করোনা রোগী বাড়তেছে, তাই চলাফেরা সাবধানে করতে হবে। আমাদের এখন ঘোরাফেরা শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। আমি কোয়েল পাখির মাংস সব মশলা মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে আবার প্রচুর তিন সিদ্ধ করে নিচ্ছি, আর মাংসের মধ্যে আলু দিলে তাই আলু একটু ফ্রাই করে নিচ্ছি, সাথে পেঁয়াজ আছে। এখন একটি ফ্রাই প্যানে আমি তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো বাদামি হয়ে যাওয়ার পর আমি মাংসের সব মশলা অ্যাড করে দিয়েছি। হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা গুঁড়ো এবং ধনিয়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দেবো, যাতে মাংসগুলো আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি পানি অ্যাড করে দিয়েছি, এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখন একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে দেব। মশলা সব রেডি করে রেখে দিলাম। 1 চামচ আদা রসুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়ো এবং অল্প একটু ধনিয়া গুঁড়ো, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো অল্প একটু কষাতে হবে, 2-1 মিনিট, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে ভালো লাগে না। মশলা কষানো আমার হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ কষাবো না, কারণ চিংড়ি মাছ 2-1 মিনিট কষালেই ভালো হবে, কারণ চিংড়ি মাছ বেশি কষালে মাছটি শক্ত হয়ে যায়। তাই অল্প একটু কষিয়ে আমি সিদ্ধ করা কচুর লতিগুলো একসাথে অ্যাড করে দেব। দেখেন আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি কচুর লতিগুলো অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে আমি 2-1 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে আবার যে মাংস বসিয়েছিলাম কোয়েল পাখি, পাখির মাংস রান্না হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হয়ে গেলো।